শাহ আহমদ সাদ নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, কেউ যদি ব্যাংকের পক্ষে মামলা করে লিগ্যাল অ্যাডভাইজার, তাহলে বেতন ব্যাংকের সুদের টাকা থেকে না হয় নেওয়া হয়, তাহলে কি সেটা হালাল হবে? হ্যাঁ, ব্যাংক তার ব্যাংকের পক্ষ থেকে সে একটি হালাল কার্যক্রম পরিচালনা করছে, সে আইনগত দিকটি দেখছে, যে আইনগত দিকের মাধ্যমে ব্যাংকে একটি হালাল এবং বৈধ সার্ভিস পাচ্ছে। এখন সে বৈধ সার্ভিসের বিপরীতে ব্যাংক একটি প্রতিষ্ঠান থেকে সে টাকা নিচ্ছে, এই টাকা নেওয়া তার জন্য হালাল এবং বৈধ হবে।